পাঁচ ছটা বড় পুজো যেখানে নর্মালি ভিড় হয়, খুব ভিড় হয়, ওটা আমি চেক করলাম। চেক করার মধ্যে দেখলাম কি যেটা গভর্নমেন্টের যা রেস্ট্রিকশন যা অর্ডার বেরিয়েছে তার মধ্যে কিছু কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে সেটা পূর্ণ করছে ওরা। তো আপনারা নিজে দেখলেন খুব ভালোভাবে করছে, চারদিকে খোলা আছে, প্লাস স্যানিটাইজার রেখাপ করা হয়েছে কি মানুষ যাতে ইজিলি ঢুকে ইজিলি বেড়ে যায়। যেটা আছে ওই সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার থেকে আছে। তারপরে এরা বলছে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপার অর্গানাইজার ওরা ইনশোর করছে বাইক খোলা রাখার জন্য, স্যানিটাইজেশনে ওরা অ্যারেঞ্জমেন্ট রাখছে এবং মাস্ক ইস্যু বিলি করবে এরা করছে, এরা মাস্কও দেবে যেটা উনি বললেন আপনার আমি বললাম। তো মোটামুটি দেখছি সে যেটা অর্ডার মধ্যে ছিল যেটা যেটা বলা হয়েছিল সেই রেজিস্ট্রেশন সবই ফলো করছে। প্রচুর ফুটফলস হয়, প্রচুর লোক লাইন দিয়ে ঠাকুর দেখে, এরকম একটা ট্রেন থাকে যদিও এখনো ট্রেন তো রিজিউম হয়নি, তা এই পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন? এরকম হলে তো কোভিড এর সময় একটা প্রবলেম হতে পারে। দেখুন আমি বলি এটা এবার তো এটা তো নর্মাল সিটি নয়, এটা ডিফারেন্ট আছে, করোনা ওখানে আছে, কোভিড আছে, এটা চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ আছে আমার জন্য মানে আমার পুলিশের জন্য, অ্যাডমিশনের জন্য, অর্গানাইজারের জন্য এবং অর্গানাইজার যারা আছে ওদের জন্য এবং পাবলিকের জন্য এবং মিডিয়ার জন্য আপনারাও থাকেন সেখানে চ্যালেঞ্জ আছে। কিন্তু কিন্তু কিছু গাইডলাইন আছে আমাদের ফলো করতে হবে, ওরাও পুরো চেষ্টা করছে। পুজো অর্গানাইজার প্রত্যেক কমিটিরা প্রত্যেকবার আমাদের সাথে কোঅপারেট করে, এবার যাদের যেটা বলা হয়েছে ওরা কোঅপারেট করছে। তার মধ্যে আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে হবে, মাইকিং করতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং মানুষকেও সচেতন থাকতে হবে কি ওদের কী কী করতে হবে। তো সেটা দিয়ে আমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এর মধ্যেই বেরোতে হবে। থ্যাংক ইউ।